একটি আমের দাম 10,000 টাকা এবং 1 কিলো আমের দাম 2,50,000 টাকা। অবাক হওয়ার কিছুই নেই, এমনই ঘটনার সাক্ষী বীরভূমের রাজনগরের কানমোড়ার মানুষ। দেখুন সরাসরি সেই আম চাষি মান্নান খান কি জানাচ্ছেন। এটা হচ্ছে আমটার নাম হচ্ছে মিয়াজাকি আম। এটা আপনার জাপানের একটা শহরের নাম হচ্ছে মিয়াজাকি, সেই অনুযায়ী আমটার নাম হয়েছে মিয়াজাকি। এটা আমরা বাংলাদেশ থেকে আনিয়েছিলাম কলকাতা মিডিয়ার মাধ্যমে 4 বছর আগে চারা আনিয়েছিলাম, দিয়ে আগের বছর তো ফল হয়নি, এবছর ফল হয়েছে। এটা আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এটা বিদেশি বাজারে আপনার 2,50,000 টাকা কেজি হিসাবে বিক্রি হয়েছে। এটা দামি আম, সব থেকে ভালো আম এবং এটার স্বাদ আলাদা, খেতে টেস্ট আলাদা হবে। হ্যাঁ, বিক্রির ব্যাপারে আমার কাছে ফোন আসছে, বুকিংও হচ্ছে কলকাতা থেকে, লখনউ থেকে, আসাম থেকে ফোন এসেছিলো, তারা বুকিং করেছে। আমি কিলো হিসাবে পাইনি এখনও, আমি পিস হিসাবে পেয়েছি। 10,000 টাকা পিস হিসাবে আমি আম 5টা বুকিং করেছি এবার। আমার 4খানা গাছ আছে, লাগিয়েছিলাম 10-12টা, মরে গেছে 4টা লেগেছে। সব মিলিয়ে এখন আমার কাছে 25-30 কেজি আম হবে। আমার নাম মান্নান খান। পৃথিবীর সব থেকে দামি এবং বিরল প্রজাতির আম মিয়াজাকি আম গাছে ফলিয়ে সমস্ত মানুষকে তাক লাগিয়ে দিলেন বীরভূমের রাজনগরের ভবানীপুর অঞ্চলের কানমোড়া গ্রামের মান্নান খান। আন্তর্জাতিক বাজারে এই আমের মূল্য 2,50,000 টাকা পর্যন্ত বলে জানাচ্ছেন আম চাষী মান্নান খান। প্রত্যন্ত গ্রামে এই মিয়াজাকি আমের ফলনে গোটা বীরভূম জেলা জুড়ে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। জেলার গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্য, এমনকি প্রতিবেশী দেশ থেকেও বুকিং করছেন মানুষ। এবং এরই মধ্যে কয়েকটি আম তিনি 10,000 টাকা পিস হিসাবে বিক্রি করেছেন বলে জানিয়েছেন বিরল প্রজাতির মিয়াজাকি আম চাষী মান্নান খান।